to Kililo. Welcome back to my channel. Tomorrow, Kevin and Josh are going to be on a follow up. Today, we will take a start column. I am going to go to the Jatsi doll ball mill. So, tomorrow, put a video to the Gitakla boost the barbet. So, I'll put a video to the Gitako. যাওয়ার পথে আরো ভিডিও করেছিলাম বাট কি করে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না তো ঠাকুরের ভিডিওটা আমি দূর থেকে করলাম কারণ ঠাকুরের সামনে যখন ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে তখন একদমই মনে ছিল না তাই ভাবলাম দূর থেকে একটা ভিডিও করে নেই তো তারপরে মেলা ঘুরছিলাম মেলা ঘুরতে দেখি ফার্স্ট এই খাবারটা আর এই খাবারটা আমার একদম পছন্দ হয় না আমার বলতে কি মেয়েদের একদমই মনে হয় ভালো লাগে না কারণ একটা লোক দাম তো দেখতে পাচ্ছ কাকু কেমন রিপ্লাই দিল কাজলের তো যাই হোক ওদের একটা বিজনেস তো সেটা কোনো ব্যাপার না তো এটা ফার্স্ট হচ্ছে যে রেডি করছিল আর দু পিস দুটো নেওয়া হয়েছিল যেহেতু আমি কাজল আর কাজলের বোন যেহেতু বলছিলাম খাবো না অল্প খাবো একটুখানি খেলেই এনাফ আমাদের অতটা ভালো লাগে না ওদের জন্য মেনলি নেওয়া তো এটা ফার্স্টে কাজল আর ওকে বলছি যে এটা খা আমি একটা ভিডিও হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তো ওরা এসেছিল ওরাও ওর মধ্যে ওয়াইফটাও বলছিল যে এটা একটা আলু 40 টাকা তো দেখো ইনি একদম খেয়ে এমন রিয়াকশন দিচ্ছে জানো জীবনে খাইনি ওরা খাই হ্যাঁ আমি খাবো না রে বুন কাজে খাচ্ছে দাঁড়াও আমার বেশ আলু টালু ভালো লাগে না কি করে খাও তুমি 40 টাকা দিয়ে আমি তোকে বললাম এরকম করে দিতে পারতাম বাড়িতে কম ভাবে কে তাকাই ভাই আর ভিডিওর জন্য তো এরকম ভাবে খাচ্ছিস একবার বলছেও না যে খাও এরকম করে কে খায় এটা কি লেগ পিস আমি খাচ্ছি তুমি খাও না 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 আমি কোনো না এই তাকাই দেখো দাঁড়া ছুড়ে দিবি তারপর মেলা ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ সব ম্যাজিকের জিনিস কিন্তু তো চলো তোমাদের এই আঙ্কেলটা একটা ম্যাজিক দেখাবে তোমাদেরকে প্লাস আমাদেরকেও আর আমরা তো অবাক হয়ে গেছি প্লাস তোমরাও হা হয়ে যাও ম্যাজিকটা দেখে দেখো কেমন ভ্যানিশ হয়ে গেল দেখলাম এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম চল্লিশ টাকা
আর নতুন আপনি কিছু দেখো দেরি না করে সময় নষ্ট না করে সোজা চলে আসুন রুকো যারা সবর করো তোমার 60 টাকা ঠকিয়ে দিল এই কর্নার থেকে এই কর্নার থেকে উল্টাবে তাকড়া আর এই কর্নার থেকে উল্টাবে মা দিকে দিকে তাকড়া এর এদিকে তাকড়া আর এদিক থেকে তাকড়া আরে কাশ হোক আর তো 60 টাকা করে জলে দিলি বেরকি আই বাড়িকে ম্যাজিকটা দেখাবো কত আমাকে দাও ভালো কেমন লাগলো খেলে তো এটা আমি বাড়ি গিয়ে সবাইকে ম্যাজিকটা দেখাবো আমাদের মেলা ঘোরা কমপ্লিট আর কী কী কেনাকাটা করেছি সেটা আমি নেক্সট ব্লগে আপলোড করব তো এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ মথুরা কেটে নিচ্ছিলাম বাড়ির জন্য কয়েকটা তো সেই জন্য দাঁড়িয়েছিলাম ভাবনাতে ভিডিও করে নিই তো ওটা নেওয়ার পর আমরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি আর একটু এনার্জি নেই কারণ হাতের ধারে যেতে হবে নাহলে লেট হয়ে যাবে তো অনেকক্ষণই বেরিয়েছি তো সত্যি কথা বলতে কিনেছি মানে আমি ভেবেছিলাম যে কিছু নেবো না সোনার জন্য একটা কোনো খেলনা নেবো আর গোপালের জন্য একটা জিনিস নেবো তো বাট ওদের জন্য তো নিয়েছি প্লাস আমার জন্য আমরা 3-4 নিয়ে ফেলেছি যাই হোক এখানে একটু বসার জায়গায় গেলাম বসে পড়লাম আর ওরা একটু ভুট্টা নিচ্ছিল তো আমার খুব ভুট্টা খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম খেয়ে নিই তো ওখানে ভুট্টা খাওয়ার পর এখানে চলে এসেছি হাটের ধারে আর ভিড় ছিল তো সেখানে দাঁড়িয়েছিলাম একটু লেট হবে আর এই মহান ব্যক্তিকে দেখো তোমরা উনি একা দাঁড়িয়ে আছো খালি আমার হাতে রাজ্যের জিনিস দিয়ে উনি একা হাতে দাঁড়িয়ে আছেন তো যেতে দেখো সে কেমন খাটের ধারে ভিড় ওখানটা সেই জন্য আর ওখানে গেলাম না তো আমি নেমে সোজা ওর হাতে জিনিসগুলো দিয়ে দিলাম আর ও বললো
আমি ওকে এইগুলো দিলাম হাতে, দেখো কেমন পেছনে নিয়ে নিলো, ওকে ছবি তুলবে বললো, আমাকে বললো ছবি তুলে দাও, আমি সেই জন্য ওকে বলছি ঠিক আছে সামনে ওগুলো নাও, তারপর আমি ছবি তুলে দিচ্ছি, বাট ওর হবে না, ও পোজ দিচ্ছে, আমি ছবি তুলবো না ওগুলো সামনে না নিলে, সেই জন্য তারপরে ওকে বললাম যে এনে আমার ব্যাগটা ধর, তো জামার সঙ্গে খুব ম্যাচিং করেছে, তো দেখো ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলো জামাতে দেখাচ্ছে, তারপর বলছে আমি কিন্তু ফেলে দেবো, তো বোনকে দিয়ে দিলে এটা বললো ধর, আমি ওটা ছবি তুলে নিই, আমি রাস্তায় বেরোলে আমি ওকে বলি না ছবি তুলে দেওয়ার কথা, আর ও মানে কি বলবো মানে আমাকে বলবেই ছবি তুলে দাও, দেখো কেমন মডেল মতন দাঁড়িয়ে আছে, তো যাই হোক আমি তুলেছি না বলে আমাকে চোখ মুখ মানে বড় বড় করে দেখিয়ে মানে চিল্লে মিলে একসা কাণ্ড, তারপরে এই দুটো ছবি তুলে দিয়েছি, তারপরে ওখান থেকে বেরিয়ে তো এই যে বোর্ডগুলো এগুলো খুব চড়ার ইচ্ছা, অনেক ছোটোবেলায় চলেছি বাট এখন চড়া হয় না, কোথাও দেখি না যে চড়ে এটা তুলে করতাম, আর সেভাবে কোথাও তো বেরোনো হয় না সেই জন্য তো চলো আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও।